আজ আসলে একটা ঐতিহাসিক দিন, এবং এই দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ মানে বিদেশে থাকা সময় পার করে তিনি বাংলাদেশে এসেছেন, এবং এই 41তম তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আসলে এই প্রত্যাবর্তনটি বাংলাদেশে যেমন একটি ব্যক্তির প্রত্যাবর্তন নয়, এর সাথে মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন, গণতন্ত্রের প্রত্যাবর্তন, আইনের শাসনের প্রত্যাবর্তন, হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে আন্দোলনের প্রত্যাবর্তন, মানে অনেক কিছুকে সামনে রেখে অথবা কাছে নিয়েই কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন। এবং এই যে বাংলাদেশে আসার পরে এই যে আলোক উজ্জ্বল ভবিষ্যতের দিকে যে বাংলাদেশের যাত্রা, এবং বাংলাদেশের মানুষের যে মধ্যে বিশেষ করে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের এক ধরনের কোন্দল ছিল, বিভিন্ন ধারা প্রতিষ্ঠিত হয়েছে, মূলত সঠিক নেতৃত্বের জায়গাটাই কিন্তু আওয়ামী লীগ ওই সময় ছিল না, কিন্তু জাতির পিতার কন্যা যখন বাংলাদেশে আসলেন আওয়ামী লীগ আবার চাঙ্গা হয়েছে এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে, এবং আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে আবার সাহসে জাতির পিতার কন্যার নেতৃত্বে সাহসে ভর করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। এবং তারপর তো দীর্ঘ বিরচিত সংগ্রাম, সেই সংগ্রামের কথা আমরা সকলেই জানি, এবং নির্বাচন সংগ্রাম এর মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন, চারবার ক্ষমতায় এসেছেন, এবং ক্ষমতায় আসার যে পথ এটি কখনো তো কুসুমস্তরণী ছিল না। এই পথ তো আসলে একেবারেই মানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র ছিল, 21 বার তাকে হত্যা ষড়যন্ত্র হয়েছে, তাকে 21 আগস্ট নিকট অতীতের ঘটনা আমাদের পার্টি অফিসে তাকে হত্যা ষড়যন্ত্র হয়েছে, এবং এই যে হত্যা খুন সন্ত্রাস এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশবাসীকে সাথে নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছেন। আসলে এই যে ওই যে কবি আবুল হাসানের সেই যে কবিতা যে ঝিনুক নীরবে সহ ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি মুখ বুঝে মুক্ত ফলাও, আসলে জাতির পিতার কন্যা বিষের বালি এটি ভিতরে রেখেই কিন্তু মুক্ত ফুলে যাচ্ছেন, এবং তার যে মাধ্যমেই আমরা একটা উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই বাংলাদেশটা প্রতিষ্ঠার যে দীর্ঘ লড়াই সংগ্রাম, 4 দশক কম তো সময় নয়, 4 দশকেরও বেশি সময় ধরে তিনি এই দেশবাসীকে সাথে নিয়ে দেশবাসীর আস্থা বিশ্বাসে ভর করে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশের যে সামরিক শাসনের গর্ভে জন্ম নেওয়া যে রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি, জাতীয় পার্টি, এই সকল দলের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে যেমন তিনি বিজয়ী হয়েছেন, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক যে বাংলাদেশের সংগ্রাম, সেই সংগ্রামে যে ঘাতক রাজাকার আলবদর যুদ্ধাপরাধী এদেরকে যে বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসক জিয়াউর রহমান অথবা পরবর্তীতে এরশাদ এবং জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়া তারা যেভাবে এদেরকে পুনর্বাসিত করেছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে, এবং আমাদের যে শুধু কলঙ্কিতই করে নাই, আমাদের এই যে মাটি, যে মাটিতে মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে আছে, যে বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে আমরা বেঁচে আছি, সেখানে যে এই যে 2 লক্ষ মাবনের আহাজারি ভেসে বেড়ায়, এই যে একটা পাপাচার, এখানে যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতির পাশাপাশি বঙ্গবন্ধু হত্যার পাশাপাশি এই যে 71-এ খুনি ঘাতক রাজাকারদের বিচার করে মুক্তিযুদ্ধের শহীদের আত্মার শান্তিটা নিশ্চিত করা, এটাও কিন্তু তার এই দীর্ঘ লড়াই সংগ্রামে তিনি করেছেন।